আমি আজ থেকে মেয়েদের সামনে বাধা হয়ে দাঁড়াবো। অনেক সহ্য করেছি, ওরা নিজেদের যে কি ভাবে না, যা খুশি করবে, আর কিছু বলা যাবে না। যত দিন যাচ্ছে নিজেদের ওরা আরো স্বাধীন ভাবছে, ভাবছে ওদের হাতেই ক্ষমতা, রাস্তা ঘাটে অফিসে মার্কেটে সবখানে ওদের আচরণ আর বিচরণ দিন দিন হয়ে উঠছে আরো ভয়ের কারণ। ওরা ভাবে সবাই রাখবে মাথা নত, অনেক হয়েছে, আর কত। শপথ করছি আমি মেয়েদের সামনে বাধা হয়ে দাঁড়াবো। ওই মানুষ রূপী জানোয়ারগুলোকে আজকে থেকে কোন মেয়ের সাথে অন্যায় কিছু করতে দেখলেই আমি ওই মেয়েটার সামনে দেয়াল হয়ে দাঁড়াবো। অসভ্য ওই ইতরগুলোর অশোভন ইঙ্গিতের তীর গায়ে লাগার আগে ওই মেয়েটার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। আমি বাধা হয়ে দাঁড়াবো প্রতিটা মেয়ের দিকে ধেয়ে আসা অন্যায় শব্দ, স্পর্শ, আচরণ আর চিন্তার বিরুদ্ধে। শপথ করছি আজ থেকে নামলাম এই নতুন যুদ্ধে। শপথ করছি, শপথ করছি, শপথ করছি, শপথ করছি, শপথ করছি আজ থেকে আমি মানুষ হব সত্যিকারের, প্রতিরোধ প্রতিবাদ করব সব অন্যায় অত্যাচারে। শপথ করছি রুখে দেব সব হয়রানি আর অসভ্যতা, ধুয়ে দেব মুছে দেব জড়াইবাড়ি চারপাশে যত আছে মানুষতা। করি আজ পর আমার মামন ঘুরবে উড়বে ইচ্ছে মতো, আমরা অনেক হব এক, উড়ে যাবে সব অশোভন আচরণ, সংখ্যায় আমরাই তো বেশি, আমরাই আসল বাংলাদেশি। করছি শপথ করবো নিপাক জন্তু যত মানুষ বেশি। আমরা ফ্রেশ ব্রিগেড, আমরা ফ্রেশ ব্রিগেড, আমরা ফ্রেশ ব্রিগেড। আমরা বিশ্বাস করি এমন মানুষের সংখ্যাই বেশি যারা এক হলেও আমানুষরা দাঁড়াতেই পারবে না। ফ্রেশ টিস্যুর আয়োজনে পহেলা বৈশাখ থেকে শুরু হচ্ছে ফ্রেশ ব্রিগেডের প্রথম যাত্রা। আসুন সংখ্যাটাকে অসংখ্য করি, যোগ দিই ফ্রেশ ব্রিগেডে, একসাথে আমরা মুছে দেব সব জলাকানি। যোগ দিন www.muchejagdani.com।